আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এমন একজন মানুষকে যিনি অভাবনীয়ভাবে খুবই অল্প দিনের ভিতরে উইদিন শর্ট টাইম সুস্থ হয়ে উঠেছেন। শুনবেন কি রোগ নিয়ে স্ট্রোক করেছিলেন আমাদের এই ভাই, এবং স্ট্রোক করার পরে ওনার এক পাশ কিছুটা অবশ হয়ে গিয়েছিল, এবং স্ট্রোক করার পরে একটা মানুষের মানসিক অবস্থা কি হয় বা তার পরিবারের মানসিক অবস্থা কি হয় সেটা আমরা সকলেই জানি এবং বুঝি। আসুন দর্শক, আপনাদের সাথে সেই পরিচয় করে দিব আমাদের এই ভাইটির সাথে, কিভাবে হয়েছিল এবং কিভাবে এত তাড়াতাড়ি উনি সাফল্য পেয়েছেন পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে শুনব। তার আগে আমার এই ভাইটির সাথে আমরা পরিচিত হব। আসুন দর্শক, কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নাম এবং পরিচয়টা? নাম মোহাম্মদ মিলন, আমি সৌদি আরবে থাকি। আচ্ছা, বাংলাদেশে কোথায় স্যার? দেশে বাড়ি বাংলাদেশে চাঁদপুর। আমার বাড়ি চাঁদপুর। কোথায়? চাঁদপুর নানুপুর। আচ্ছা, তো প্রবাসে থাকেন সৌদি আরব, কোথায় থাকেন স্যার? সৌদি আরব রিয়াদে থাকি। কত বছর হবে এখানে? ওখানে আমি 2 বছর থাকি, এই বাংলাদেশ থেকে গেছি 3 মাস হয়েছে। আচ্ছা, ছুটিতে এসে 3 মাস হয়েছে গেছি। 3 মাসের মধ্যে আমি গত মাসের 21 তারিখে স্টপ করি। কি হয়েছিল ওই দিনটা? ওই দিন আমি ঘুমের মধ্যে স্টপ করি আর কি। আচ্ছা, মানে কাজ শেষ করে বাসায় গিয়েছেন, ঘুমিয়েছেন? ঘুমিয়েছি, সকালে উঠছি, উঠে দেখি আমি হাঁটতে পারি না, মতে আমি পড়ে যাই এরকম লাগে। মানে ঘুমের ভিতর আপনি বুঝতে পারেননি, সকালে যখন উঠে আপনি হাঁটতে গিয়েছেন দেখছেন হাঁটতে পারছেন না? হাঁটতেছি না জি। তখন ইমিডিয়েট হসপিটালে চলে গেছেন? হসপিটালে গেছি, তখন ওনারা দেখে বলছে যে স্টপ হয়েছে। আচ্ছা, তারপর ওখানে ভর্তি ছিলাম 4-5 দিন, ওখানে থেকে ট্রিটমেন্ট করছি। পরে ওখানে তো থেরাপি নেই, তো ওই ডাক্তাররা বলছে যে তোমার থেরাপি নিতে হবে, দ্রুত সুস্থ হয়ে যাবে। আচ্ছা, তো যখন আপনি স্ট্রোক করেছেন কোথায় সমস্যা হচ্ছিল? আমার বাম হাতে আর বাম পায়ে সমস্যা, শক্তি পাচ্ছিলেন না। শক্তি পাচ্ছি না, মানে হাঁটতে গেলে দেখছেন পড়ে যাচ্ছেন, পড়ে যাই, আর হাত পুরো আলগাইতে পারি না, অনেক ওজন ভার হয়ে যায়। ওই সময় মানসিক অবস্থাটা কি ছিল? মানসিক অবস্থা তো খুবই একদম ভেঙে পড়েছে, যে ভেঙে পড়েছে, যে মাত্র 3 মাস হয়েছে গিয়েছেন, এতগুলো টাকা খরচ করে গিয়েছেন, অনেকটুকু স্বপ্ন নিয়ে পরিবারকে এবং সবাইকে, আপনার একটা সুন্দর একটা স্বপ্ন নিয়ে গিয়েছিলেন পরিবারকে যখন জানিয়েছিলেন। আমি তো জানাই না, জানাইছে আমার ওখানে আত্মীয় ছিল, তারা জানাইছে, তারা দেখাশোনা করছে, তারপর তাদের মাধ্যমে আমি বলছি যে আমি বাংলাদেশে যাব। তারপর আমার সবকিছু প্রসেসিং করে বাংলাদেশে পাঠাইছে। মানে হঠাৎ করে মনে হলো যে এক মুহূর্তের ভিতর মাথায় আকাশ ভেঙে পড়েছে, অন্ধকার দেখতে শুরু করলো যে কি করবেন। তো দেশে যখন চলে আসলেন গত 3 মাসে যেটা বলেছেন, এর ভিতরে আপনার হচ্ছে যে কি কি চিকিৎসা করেছিলেন দেশে আসার পরে? দেশে আসার পরে আমি কোথাও চিকিৎসা করি নাই, আমার ইউটিউবে দেখাইছে আপনাদের এখানে এক দুবাই প্রবাসী এখান থেকে ট্রিটমেন্ট হয়ে ভালো হয়েছে, সেম আমার মতে উনি স্টপ করছে। আচ্ছা, ওটা দেখে আমি খুব আকৃষ্ট হয়েছি, আমি বলছি যে আমি আর কোথাও যাব না, আমি এখানে এই হসপিটালে ভর্তি হব। সরাসরি চলে আসেন স্যারের কাছে? চলে আসছে। প্রথম দিন যখন স্যারের কাছে যান, জি স্যার আপনাকে দেখেছিলেন, দেখে কি বলেছেন? স্যার যখন দেখছে, দেখে আমার বলছে যে কয় আল্লাহর রহমতে আপনার আমরা ভাই ইনশাল্লাহ 15 দিনের মধ্যে সুস্থ করে বলব, তবে সর্বোচ্চ মাসখানিক থাকতে হবে। আমার তখনই মনে অনেক সাহস হয়েছে, একটা ভরসা চলে আসছে, আমার একটা ভরসা চলে আসছে, তখনই আমি সাথে সাথে এখানে ভর্তি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তারপরে কি হলো বলেন, চিকিৎসা শুরু হয়ে গেল? যে ট্রিটমেন্ট চলতেছে খুবই ভালো, আমি প্রতিদিনই আপডেট, আমার ভালো উন্নতির দিকে দেখতেছি। এখন তো আমি আল্লাহর রহমতে নামাজ পড়তে পারি, দাঁড়ায় আগে তো আমি দাঁড়াইতে পারতাম না, আর এখন সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি, নামাজ পড়তে পারি ইজি ভাবে, কোনো সমস্যা না, এবং সিঁড়ি দিয়ে আমি উঠতে পারি, নামতে পারি, বিল্ডিং আমি দৌড়াদৌড়ি করি, সাইকেল চালাই, এক্সারসাইজে দৌড়াদৌড়ি করি, কোনো সমস্যা না। মানে কিছুদিন আগেও যেটা আপনার কাছে দুঃস্বপ্ন ছিল সেটা এখন আপনার কাছে বাস্তব? বাস্তব জি। এবং নতুন করে হসপিটালে বলছে যে ওয়াশরুমে যাও, আমার দুইজনে দৌড়িয়া পড়ো ওয়াশরুমে নিয়ে, আমি হাঁটতে পারতাম না, ওয়াশরুমে যেতে পারতাম না। আর সেই মানুষ এখন একাই সব কাজ করছে, একা সব করতে পারতেছে। স্যার আপনার কাছে আসবো, আমরা তার আগে আপনার মিসেস এর কাছে একটু যাব। আসসালামু আলাইকুম। ম্যাম, আমরা একটু জানতে চাইবো, যখন প্রথম শুনতে পান ওনার সেই দুঃসংবাদটা কেমন লেগেছিল ওই সময়? তখন তো আমার আকাশ পাতাল একবারে পুরো এক হয়ে গেছে, ওনার কোনো আমার কোনো কিছু করার মতো ছিল না, আমার কোনো সাহসই ছিল না কি করব। তারপর আমার বলছে যে আমাকে আগে জিজ্ঞেস করছে কি বাংলাদেশে আনবে কিনা, আমি বলছি হ্যাঁ বাংলাদেশে আগে নিয়ে আসেন, তারপরে পরেরটা পরে দেখা যাবে।
মানে উনি হচ্ছেন আপনার পরিবারের সবচেয়ে উপার্জনক্ষম ব্যক্তি, সেই মানুষটা যদি এমন হয় সংসার কিভাবে চলবে, বাচ্চা পুরো পরিবার? আমার হাজবেন্ড এর উপরে সবারই ভরসা। এখন আমার হাজবেন্ড যদি এমন হয়ে যায় তাহলে আমার ওখানে থাকলে তো কোনো উপকার আসতেছে না। মানে সাহস আছে যে আমি বাংলাদেশে গেলে সুস্থ হবো, পরিবারের কাছে থাকলে আমি ভালো হয়ে যাবো তাড়াতাড়ি, এই জন্য আমি বলছি বাংলাদেশে নিয়ে আসো, তারপরে পরেরটা করে দেবো। এই যে স্যারের কাছে নিয়ে আসা ডিপিআরসি হসপিটালে, কিভাবে জানলেন প্রথমে? আমি আগে ইউটিউবে সার্চ দিয়েছি, সার্চ দেওয়ার পরে পরে দেখছি এখানে ডিপিআরসি হসপিটাল, সৌদুল্লাহ প্রধান স্যারের ইয়েটা দেখে, তারপরে আমি ভিডিওটা দেখে এখানে আমি বলছি, ওনারা দেখাইছি, ওর বলছে যে আচ্ছা ঠিক আছে এখানে যাবো। আমি এখানে ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে আচ্ছা আপনারা আসেন সমস্যা নেই, আসছি। আসার পরে ওনারা বলছে যে স্যারও দেখছে, বলছে যে না সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, থাকলে এক মাস থাকলে পরে। এখন তো আলাদা দিন, আজকে 12-15 দিন হয়ে গেছে, 12 দিন আমার আগের থেকে অনেকটা বেটার। কেমন লাগছে যখন দেখছেন যে ধীরে ধীরে, মানে একটা বাচ্চা যেরকম হাঁটতে শিখে ধীরে ধীরে, এটা তো এখন নতুনের মতো নেই, একটা নতুন জীবনের মতো। হ্যাঁ, আমি আমার বাচ্চাগুলো যেরকম হাঁটতে ধুইরা সবকিছু শিখেছি, এখন তারও আমি এভাবেই সবকিছু একবারে প্রথম থেকে এই পর্যন্ত নিয়ে আসার বাকি আল্লাহর উপরে। আলহামদুলিল্লাহ। তো আজকে বাড়ি নিয়ে যাচ্ছেন, তো স্যার কি বলে দিয়েছেন যে বাসায় গিয়ে আরেকটু প্র্যাকটিস করার জন্য, যাতে আরেকটু যদি প্র্যাকটিস করি তাহলে ভালো হয়ে যাবে, আপনি লাকিলি জেনে ফেলছেন, এই জন্য খুব অল্পের ভিতর দিয়ে হয়তো আপনি সুস্থ হয়ে উঠেছেন। যারা জানেন না তাদের জন্য কিছু বলবেন? যারা জানেন আমি তাদেরকে বলবো, ইউটিউব এখন সার্চ দিলে পাওয়া যাবে ডিপিআরসি হসপিটাল, দেখে এখানে আসার জন্য, কারণ এখানে অনেকটাই উন্নত মানের চিকিৎসা, এরকম ট্রিটমেন্ট কোথাও মনে হয় নাই। আমার মনে হয় এখানে আসলে অনেক উপকারিত হব, যেহেতু আমি নিজে একজন উপকারিত হয়েছি, যারা আসবেন তারা উপকার পাবেন। দেরি না করে অযথা অন্যদিকে না যেয়ে এখানে চলে আসা ভালো। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন। দর্শক, আমরা এরকম অসংখ্য পেশেন্ট পাই, আপনারাও দেখেছেন অনেক পেশেন্ট এখানে এসে শুধু একটা কথাই বলেন যে অনেক দেরি হয়ে গেছে, আমরা যদি আরো আগে জানতে পারতাম। এই যে একটা শব্দ ইস, আমি যদি আগে জানতে পারতাম, এই শব্দটা যাতে আপনাদের জীবনে না আসে। যখনই সমস্যা তখনই খুঁজতে থাকুন কোথায় আছে এবং সঠিক চিকিৎসাটি নিন। নিশ্চয়ই আমার এই ভাইটির মতো আপনারাও একদিন হাসি মুখে বাসায় ফিরে যাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি, এই কথাটা আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যারা অসুস্থ আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ, অনেক কষ্ট দিয়েছেন, কষ্ট করছেন আমাদের জন্য, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ দয়া করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।